বার ফোনে থাকছে কিপ্যাডে টাচ, একটি অসাধারণ মোবাইল। এই প্রথম বার ফোনের ভিতরে কিপ্যাডে টাচ এবং ইন্টারনেট পাচ্ছেন, ফেসবুক চালাতে পারবেন, অপেরা মিনি আছে, জাভা আছে, অটো কল রেকর্ডিং এবং ভয়েস চেঞ্জ করেও কথা বলতে পারবেন। ভিডিওটি এখনই শুরু করবো, শুরু করার আগে একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি বার ফোন রিভিউ করব, যেটা ম্যাজিক 3 আইটেলের। এটা মডেল হচ্ছে IT6350। আইটেল কোম্পানি বার ফোনের ভিতরে একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে, যেটা কিপ্যাডে টাচ থাকবে। বার ফোন কিন্তু কিপ্যাডে টাচ, খালি কিপ্যাডগুলো আপনার টাচের মাধ্যমে, আপনারা যেরকম টাচ ফোনে আমরা টাচ করে টাইপিং করি, সেম আপনার সিস্টেমটা বাটনে কিপ্যাডে ব্যবহার করা হয়েছে, যেটা খুবই অসাধারণ লাগতেছে আমার কাছে। যারা বার ফোন ইউজ করে মানে বাটন প্রেস করতে অনেক অসুবিধা ফেস করেন, আমি মনে করি তাদের জন্য খুবই ভালো হবে এই ফোনটি। এই ফোনটিতে আপনার আরও কিছু পরিবর্তন করা হয়েছে, যেটা আমরা অ্যান্ড্রয়েড ফোনে দেখে আসছি এতদিন, আপনার ব্যাটারি খোলা যায় না, অ্যাটাচ হয়ে থাকে, একবারে ফিক্স থাকে ব্যাটারিগুলো। এই প্রথম আইটেল কোম্পানি নিয়ে আসলো বা বাটন ফোনের ভিতরে ব্যাটারিগুলো অ্যাটাচ, মানে ব্যাটারি খুলতে পারবেন না। খুব মানে ইউনিক হলেও অনেকের কাছে একটু মানে বিরক্ত মনে করবেন, আমি মনে করি এটা আরও সুবিধাজনক। মানে যেগুলো আপনার যেগুলো ব্যাটারি খোলাখুলি করা যায় ওইসব ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়, এগুলো আপনার লিথিয়াম ব্যাটারি থাকে না, সেসব ব্যাটারিগুলো একটু নর্মাল কোয়ালিটি হয়ে থাকে, যত দামি ফোন হোক না কেন ব্যাটারিগুলো খোলাখুলি করলে এগুলো নষ্ট হয়ে যায় এবং ব্যাটারিগুলো এত হাই মানের থাকে না। আর যেগুলো অ্যাটাচ সেগুলো কোম্পানি একটু ভালো মানে ব্যাটারি দিয়ে থাকে, অনেক চার্জ ভালো থাকবে এবং ব্যাটারিটা লং টাইম ইউজ করতে পারবেন, আমি আশা করি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। যাই হোক, উপরের সাইডে ব্যবহার করা হয়েছে সিম কার্ড স্লট, দুইটি ন্যানো সিম এবং একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। বড় ধরনের পরিবর্তন হচ্ছে সিম স্লট, এটা আপনার বাটন ফোন হলেও অ্যান্ড্রয়েডের মতো আপনি সিম লাগাবেন, খুলবেন, আর কোনো আপনার ফোনটি অন অফ করতে হবে না, অন অবস্থায় সিমটি লাগাই দেবেন, কানেক্ট পেয়ে যাবে। এই ফোনটির নিচের সাইডে ব্যবহার করা হয়েছে চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক, এবং পাওয়ার অন অফের জন্য একটি সুইচ ব্যবহার করা হয়েছে, আমরা অ্যান্ড্রয়েড ফোনের মতন ব্যবহার করতে পারবো, যেরকম পাওয়ার বাটন এবং ভলিউম লকার, যেগুলো বার ফোনে সচরাচর থাকে না। পিছনের সাইডে ব্যবহার করা হয়েছে মিউজিক স্পিকার এবং ক্যামেরা, ক্যামেরা বাম্পটা হচ্ছে গোল, উপরে ক্যামেরা, নিচে একটি ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে, ক্যামেরা বামের পাশেই পাচ্ছি আমরা মিউজিক স্পিকার। এই ফোনটি আপনার টোটালে দুইটি কালার ভ্যারিয়েন্টে বের হয়েছে, একটি ব্ল্যাক কালার আর একটি হচ্ছে গ্রাডিয়ান ব্লু, যেটা আমার কাছে আছে এটা গ্রাডিয়ান ব্লু, খুবই অসাধারণ লাগতেছে কালারটার জন্য। আরও ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে পলি কার্বোনেট, কিছুটা খসখসে টাইপের, যেটা খুবই ক্র্যাশ পড়বে কম, যেটা সহজে ক্র্যাশ পড়বে না। এবং সামনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি উপরের সাইডে একটি স্পিকার, এয়ার স্পিকার ব্যবহার করা হয়েছে, ফোনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 2.8 ইঞ্চি ডিসপ্লে, যেটা কার্ভ করা হয়েছে আপনার বাটনের দিক থেকে এবং ডিসপ্লের পাশে, এগুলো সম্পূর্ণ কার্ভ করা হয়েছে, খুবই প্রিমিয়াম একটা লুক দেখা যাচ্ছে ফোনটির। বাট আপনার একটা প্রবলেম হয়ে যাবে, উপরে কোনো ধরনের প্রোটেক্টর ব্যবহার করা হয়নি, যেটা আপনার নিজেরা কিনে ইউজ করতে হবে, যত্ন সহকারে পেপার ইউজ করতে হবে, না হলে ফোনটিতে আপনার বাটনে এবং ডিসপ্লেতে ক্র্যাশ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে খুবই। এই ফোনটি 31 ফাংশনের ফোন 3 চ্যাপ্টারে। প্রথম চ্যাপ্টারে আমরা দেখতে পাচ্ছি সে কন্ট্যাক্টস, কন্ট্যাক্টে আপনি 1000 নাম্বার সেভ করে রাখতে পারবেন, অন্যান্য ফোনে থেকে বার ফোনে 500, এটার ভিতরে 1000 আছে, খুবই ভালো। আর এটার ভিতরে আপনি আরেকটা সুবিধা পাচ্ছেন, যেটা আপনার এই যে কন্ট্যাক্ট নাম্বারে বিভিন্ন ধরনের লোগো সেট করতে পারবেন, আপনি মেমোরি কার্ড থেকে পিকচার দিয়ে সেভ করতে পারবেন এবং বিভিন্ন আইকন আছে লোগো ব্যবহার করে আপনি সেভ করে রাখতে পারবেন। তারপরে আছে মেসেজ, তারপরে কল হিস্টোরি, তারপরে অডিও প্লেয়ার, তারপরে FM রেডিও, যেটা আপনি ইয়ারফোন ছাড়াই FM রেডিও শুনতে পারবেন, অলওয়েজ FM আছে। তারপর হচ্ছে ক্যামেরা, তারপর পাচ্ছেন অপেরা মিনি, অপেরা মিনি থাকলে আপনি ফেসবুক ভালো ইউজ করতে পারবেন এবং ব্রাউজ করতে পারবেন, যেটার মাধ্যমে খুবই ভালো হয় অপেরা মিনির মাধ্যমে। তারপর পাচ্ছি গেমস অ্যান্ড অ্যাপস, এখানে আপনি দেখতে পাচ্ছি টোটালে 5টা গেম আছে, এবং প্রথমে আছে ইনস্টল অ্যাপ, আপনি এটার জাভা অ্যাপসগুলো ইনস্টল করতে পারবেন, যেখানে এখান থেকে ইনস্টল অ্যাপ থেকে আপনি ইনস্টলগুলো করতে পারবেন। 5টা গেমস, প্রথমটা হচ্ছে ডেঞ্জার ড্যাশ, আমরা খেললে দেখতে পাচ্ছি ডেঞ্জার ড্যাশ, হ্যাঁ প্রথম গেমটি একবারে ফ্রি আছে। তারপরে আপনার দ্বিতীয়টি আছে নিনজা আপ, তারপরে স্কাই গিফট, আর 4 নম্বরটা হচ্ছে নিট্রয়েড রেসিং, 5 নম্বর গেমটি হচ্ছে টেট্রিস,
পাঁচটি গেম আপনি কিনে খেলতে হবে, পাঁচবার করে ফ্রিতে খেলতে পারবেন, আর একটা গেম একবারে ফ্রি আছে যেটা আপনি সবসময় খেলতে পারবেন। তারপর পাচ্ছি ফেসবুক, এখান থেকে ফেসবুক ইউজ করতে পারবেন এবং অপেরা দিয়েও ইউজ করতে পারবেন। তার হচ্ছে স্মার্ট ট্রান্সফার, স্মার্ট ট্রান্সফার এর কাজ হচ্ছে আপনার এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট, মেসেজ এবং কল হিস্টোরি। আপনি স্মার্ট ট্রান্সফারের মাধ্যমে আপনি যদি অন্য কোনো একটি বারফোন ইউজ করেন তখন আপনি এই যে আপনার মেসেজ, কল হিস্টোরি এবং কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনি স্মার্ট ট্রান্সফারের মাধ্যমে ব্লুটুথের সাহায্যে আপনি এগুলো অন্য ফোনে ট্রান্সফার করতে পারবেন। খুবই সুন্দর একটি সিস্টেম। তারপর হচ্ছে কিংক্লোটার, যেটা আপনার এখানে আপনি কিংক্লোটার অন করে রাখলে আপনি যে কিপ্যাডগুলো যদি প্রেস করেন তাহলে আপনি নাম্বার বলে দিবে এবং এটা যদি অফ করতে চান তাহলে অফ করে দিবেন, তাহলে এগুলো নাম্বার আর বলবে না। তারপর আছে সেটিং, সেটিংয়ে প্রথমে পাচ্ছি কল সেটিং যেটা ডুয়েল সিম, তারপরে হচ্ছে কল ড্রাইভার, কল ওয়েটিং, কল বিয়ারিং, হাইড আইডি, আদার্স। আদার্সে পাচ্ছি আমরা কল টাইম, মিনিট, রিমাইন্ডার যেখানে সিগনাল দিবে, তারপর হচ্ছে ভাইব্রেশন হোয়েন কানেক্ট। আপনি কাউকে কল দিচ্ছেন সে যদি রিসিভ করবে তখনই আপনি একটি ভাইব্রেশন করবে। এই ফিচারটি খুবই আমার কাছে এবং গুরুত্বপূর্ণ, খুবই ভালো লাগে এই ফিচারটি। তারপরে রিপ্লে এসএমএস আফটার দি রিজেক্ট, তারপরে আছে অটো রেকর্ড ভয়েস কল, যেখানে আপনি অটো কল রেকর্ডিং যদি চালু করতে চান তাহলে এখানে ওকে দিয়ে সবুজ কালার করে দিবেন, তাহলে আপনি অটো কল রেকর্ডিংটা করতে পারবেন। তারপরে সাত নম্বর পাচ্ছে ব্ল্যাক লিস্ট, থাকছে না কোনো হোয়াইট লিস্ট। তারপর পাচ্ছি ফোন সেটিং, প্রথমে পাচ্ছি ডেট অ্যান্ড টাইম, ল্যাঙ্গুয়েজ সেটিং, ফ্লাইট মোড, অটো পাওয়ার অন অফ, ব্রাউজার সিলেকশন, এখান থেকে আপনি ব্রাউজার সিলেকশন করতে পারবেন, এলইডি ফ্ল্যাশ ফর অ্যালার্ট। আপনি এলইডি ফ্ল্যাশ অ্যালার্টটি যদি অন করে রাখেন তাহলে মেসেজ বা কল আসলে আপনি যে পিছনে যে লাইটটি আছে এটা আপনার সিগনাল দিবে। সাত নম্বর পাচ্ছে রিস্টোর ফ্যাক্টরি সেটিং, যেটার মাধ্যমে আপনি যদি কোনো প্রোগ্রাম উল্টাপাল্টা করে ফেলেন তাহলে আপনার রিস্টোর করলে আপনি সব আগের মতন ফিরে আসবে। তারপর পাচ্ছি ডিসপ্লে, ডিসপ্লেতে ওয়েল পেপার সেটিং, ব্রাইটনেস এবং ব্যাক লাইট, কিপ্যাড লাইট, এগুলো আপনি অটো কিপ্যাড লক এবং লক স্ক্রিন, ইনকি এবং এগুলো আপনার সেটিংগুলো করে নিতে পারবেন। তারপর সিকিউরিটি, সিকিউরিটিতে হচ্ছে সিকিউরিটি পাচ্ছে প্রথমে পিন, মডিফাই পিন, ফোন লক, মডিফাই দা সেলফোন পাসওয়ার্ড, প্রাইভেসি, প্রাইভেসিতে গেলে আমরা পাসওয়ার্ড হবে 1 2 3 4। তারপরে এখানে আসলে দেখতে পাচ্ছি কল হিস্টোরি, মেসেজ, কন্ট্যাক্ট এবং ইমেজ ভিউয়ার, এই চারটি অপশন আপনি সিকিউরিটি বা পাসওয়ার্ড করে রাখতে পারবেন। তারপর হচ্ছে নেটওয়ার্ক সেটিং, এখান থেকে আপনি সেটিং, নেটওয়ার্ক সেটিং, ইন্টারনেটের জন্য সেটিংগুলো করে নিতে হয়। তারপরে হচ্ছে ভিডিও প্লেয়ার, তারপরে হচ্ছে ভিডিও রেকর্ডার, ইমেজ ভিউয়ার, তারপর আছে ম্যাজিক সাউন্ড। ক্লিক করার পরে দেখবেন ম্যাজিক সাউন্ড এবং ম্যাজিক সাউন্ড সেটিং, প্রথমে ম্যাজিক সাউন্ডে ক্লিক করে টিক মার্ক করে দিলে গ্রিন হয়ে যাবে। ম্যাজিক সাউন্ড সেটিংয়ে ক্লিক করার পরে দেখবেন তিন ধরনের ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন, ওমেন, ম্যান, চাইল্ড, তিন ধরনের আপনি ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন এখান থেকে। তারপর আছে প্রোফাইল, এখান থেকে আপনি রিংটোন সেটিংগুলো করে নিতে পারবেন। তারপর আছে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে আমরা গেলে দেখতে পাচ্ছি ফোন মেমোরিতে স্পেস আছে আপনার 85 কিলোবাইট, 85 কিলোবাইট, স্পেসটা বাড়িয়ে দিলে মনে হয় ভালো হতো, যাই হোক। তারপর পাচ্ছি ক্লক, এখান থেকে অ্যালার্ম সেটিংটা করে নিতে পারবেন। তারপর ক্যালেন্ডার, তারপরে ক্যালকুলেটার, তারপরে ছিল ইন্টারনেট, তারপরে টর্চ লাইট, তারপর পাচ্ছি সাউন্ড রেকর্ডার। তৃতীয় চ্যাপ্টারে পাচ্ছি আমরা প্রথমে বিটি মানে ব্লুটুথ, তারপরে এসডিকে সিম সেটিং যেখানে, তারপরে আছে তিন নম্বরে ইউজার গাইড, তারপরে পাচ্ছি ইবুক, তারপর পাচ্ছি সুপার ব্যাটারি মোড, এখান থেকে আপনি ব্যাটারি সেভিংটা চালু করে রাখতে পারবেন। তারপর আছে কাল কেয়ার, এই অপশনটিতে আপনি আফটার সেল নেটওয়ার্ক, আপনি এই প্রোগ্রামের মাধ্যমে আপনি কোম্পানি বুঝতে পারবেন এই ফোনটি সেল হয়েছে কিনা, এখনও দোকানে আছে এবং ফোনটি কোথায় কোন লোকেশন আছে ওনার কোম্পানি এটা বুঝতে পারবে মেবি, আর যাই হোক। তারপরে ভিডিও মেকার, এখানে ভিডিও মেক করতে পারবেন হয়তো বা, যাই হোক। এই ছিল ফোনের প্রোগ্রাম, আসলে ফোনের প্রোগ্রাম বারফোন হিসাবে অনেক ফিচার ছিল যেটা অন্যান্য ফোনে থাকে না, যারা একটু ইউনিক ধরনের ফোন বারফোন ইউজ করতে চান তাদের জন্য খুবই বেটার হবে এটা। বারফোনের ভিতরে কিপ্যাডের টাচ কিন্তু অ্যাভেলেবেল না। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 1500 mAh, যেটা আপনার তিন দিন মতো ইউজ করতে পারবেন যদি ইউজ করেন, আর যদি আর একটু নর্মালি ইউজ করেন তাহলে ওটা বেশি যাবে। কিছুক্ষণ কথা বলার পরে বারফোন কিন্তু অনেক ফোন আছে গরম হয়ে যায়, বাট এই ফোনটিতে আমি পুরো এক টানা এক ঘন্টা কথা বলে দেখেছি জাস্ট চেক করার জন্য ফোনটা কি গরম হয় কি না। ফোনটি আসলে কোনো ধরনের আমি হিট ইস্যু পাইনি, কোনো ধরনের গরম হয় না। আর কথা বলার যে ইয়ার স্পিকার সাউন্ড কোয়ালিটি অন্যান্য বারফোন থেকে একটু মানে একটু বেশি ছিল, যেটা আপনার ভলিউম ফুল দিয়ে রাখলে আপনি মনে হয় কানে একটু শুনতে মানে বেশি লাউড হয়ে যাচ্ছে এরকম মনে হয়। একটু ভলিউম একটু 1 পয়েন্ট কমায় রাখলে মনে হয় আমার কাছে ইজি লাগছিলো, মানে সাউন্ডটা এতটা বেশি ছিল যেটা আপনার কমায়
রাখতে হবে কথা বলার জন্য। এবং লাউড স্পিকার ভালোই ছিল, আমি এটা মিউজিক প্লে করে দেখছি, লাউড স্পিকার ভালো। ডিজাইন, ফিনিশিং এবং ওয়েট, বারফোনের ভিতরে একটি স্টাইলিশ ফোন যেটা খুবই অসাধারণ লাগছে সব দিক থেকে। আপনি সবকিছু ইউনিক, ব্যাটারি খোলা যাচ্ছে না, সিম স্লট উপরে সাইডে আছে এবং ভলিউম লকার এবং পাওয়ার বাটন আছে এবং কিপ্যাডের টাচ, এই সব কিছু মিল করে আপনার একটা ইউনিক একটা ফোন হয়ে গেছে। যারা ইউনিক ধরনের ফোন পছন্দ করে থাকেন তারা এই ফোনটা নিতে পারেন। এই ফোনটির প্রাইস ধরা হয়েছে 2050 টাকা অনলি। কিপ্যাড ফোন যেভাবে দুই হাতে ইউজ করি, এটা ইউজ করতে গেলে একটু মানে হিজিবিজি লেগে যায়, আমার কাছে একটু আনইজি লাগছিল, কিন্তু এটা কয়েকদিন ইউজ করলে এটা ইজি হয়ে যাবে আমি মনে করি। সর্বশেষ ফোনটি আনবক্সিং করে দেখাবো, ফোনের সাথে আপনারা কী কী পাবেন। বক্সটি ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে থেকে একবার কিপ্যাড পর্যন্ত একটি স্ক্রিন প্রোটেক্টর দিয়ে ঢাকা আছে। ফোনটি আগে পাশে রাখি এবং বক্সটি ওপেন করলে প্রথমে পাচ্ছি একটি চার্জার, তারপর একটি ওয়ারেন্টি কার্ড যেটা 1 বছর ওয়ারেন্টি পাবেন, এবং তারপর পাচ্ছি একটি সিম ইজেক্টর টুল, খুব সুন্দর একটি সিম ইজেক্টর টুল দেওয়া আছে, থাকছে না কোনো ইয়ারফোন। এই ছিল আজকের ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এবং আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।